হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা যে যেখানেই আছেন সুস্থ আছেন। আপনাদের নতুন বছরের শুভকামনা প্রার্থনা করে আজকে অসাধারণ কিছু রিয়েল স্টোরি নিয়ে হাজির হলাম। থাম্বনেল এবং ভিডিও টাইটেল দেখে আপনারা হয়তো অনেকটাই বুঝতে পেরেছেন আজকের ভিডিও কোন টপিকের উপর হতে চলেছে। জি হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে এমন কিছু ফেরাল চিলড্রেন সম্পর্কে দেখতে চলেছেন যারা শিশুকাল থেকে পশুদের সাথে বড় হয়েছে এবং তাদের আচার আচরণ এখনও পর্যন্ত কতটা পশু বা জানোয়ারের মতো হয়ে আছে সেটা নয় ভিডিও শেষে আপনারাই বলবেন, এবং তাদের পেছনে লুকিয়ে আছে কিছু ট্র্যাজিক স্টোরি, হয়তো আপনি ইমোশনালও হয়ে যেতে পারেন। তার আগে আপনাকে রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের সাপোর্ট করতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ছায়াপথ সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে অল অপশনে টাচ করুন, কারণ আমাদের চ্যানেলটি সম্পূর্ণ নতুন। নাম্বার 5, দি চিকেন বয় সুজিত কুমার। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপরাষ্ট্র ফিজি, এই অঞ্চলের একটি বাচ্চা সুজিত কুমার। সুজিত কুমারকে আপনারা চিকেন বয়ও বলতে পারেন, কারণ সারা দুনিয়া সুজিত কুমারকে চিকেন বয় নামেই জানেন। যদিও সুজিত কুমার মানুষের মতো দেখতে, তবে তার আচরণ এবং বডি শেপ অনেকটাই চিকেন বা মুরগির মতো। এর পেছনে লুকিয়ে আছে কিছু ট্র্যাজিক স্টোরি। সুজিত কুমারের বয়স তখন খুবই অল্প, কোনো এক কারণে তার মা আত্মহত্যা করেন। এটা আপনাদের প্রায় 1978 সালের কথা বলছি। তার বাবা খুন হন, পরবর্তীতে কোনো এক সম্পর্কের গ্র্যান্ডপা তার দায়িত্ব নেন। তবে মায়ের লালন পালন আর দাদুর লালন পালনে আকাশ আর পাতাল পার্থক্য। ঘরে থাকতে দেওয়া তো দূরে থাক, মুরগির খাঁচায় আটকে রাখেন প্রায় কয়েক বছর, সেখানেই মুরগির সাথে খাওয়া দাওয়া এবং রাতের ঘুম। এলিজাবেথ ক্লিনটন নামের এক ভদ্রমহিলা সুজিত কুমারকে ওই বাড়ি থেকে উদ্ধার করেন। অ্যাজ আ সোশ্যাল ওয়ার্কার হিসাবে সুজিত কুমারের তখন প্রায় 8 বছর বয়স। তবে সুজিত কুমার ততদিনে তার চিন্তাভাবনাকে মানব সমাজ থেকে ডাইভার্ট করে দিয়েছেন। চেয়ারে বসাতে গেলে বসে থাকতে পারেন না, খাবার খেতে দিলে হাত দিয়ে খেতে পারেন না, মাথা ঝুঁকে মুরগির মতো খেতে শুরু করেন। হাতের আঙুলগুলির অন্যরকম মুভমেন্ট, বেশ আক্রমণাত্মকও ছিলেন, আর সেই কারণেই তাকে 20 বছরের বেশি সময় ধরে বিছানায় বেঁধে রাখা হয়। বর্তমানে তার বয়স 32 বছরের মতো হবে, মানসিক দিক থেকে অনেকটাই উন্নত। এই ধরনের বাচ্চাদেরকে বলা হয় ফেরাল চিলড্রেন, যারা দীর্ঘদিন মানব সমাজ থেকে দূরে থাকলে এমনটাই হয়ে থাকে। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, আপনি চাইলে বিস্তারিত জানতে পারেন। নাম্বার 4, দি উলফ বয় শামডিও। 1972 সালে ভারতবর্ষের একটি ফরেস্ট বা জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছিল শামডিও নামের একটি কম বয়সী বাচ্চাকে। বাচ্চাটিকে উদ্ধার করা হয় একদল নেকড়ে বাঘের সাথে খেলা করা অবস্থাতেই। বাচ্চাটির দেহের ত্বক খুবই কালো এবং দাঁতগুলি ধারালো ছিল। লম্বা লম্বা নখ এবং কোঁকড়া লোমশ জাতীয় মাথার চুল এবং হাতের তালু কনুই হাঁটুতে শক্ত চামড়ার আবরণ। শক্ত চামড়ার আবরণ হয়তো নেকড়ে বাঘের মতো 4 হাত পায়ে হাঁটার জন্যই হয়েছিল। প্রথমে তাকে যখন উদ্ধার করা হয়েছিল, হাঁস মুরগি শিকার করা থেকে শুরু করে রক্তের জন্য আকুল হয়ে উঠতেন। কুকুর বিড়াল ছিল তার বন্ধু বান্ধব। 1978 সালে লখনউতে মাদার টেরেসার হোম ফর দি ডেস্টিটিউট অ্যান্ড ডাইংয়ে তাকে ভর্তি করানো হয়। সেখানে পুনরায় নামকরণ করা হয়েছিল পাস্কেল। অবশেষে যদিও তিনি কাঁচা মাংস খাওয়া বন্ধ করে দিয়েছিলেন, তবে মানবজাতির ভাষা কোনোদিনও শিখতে পারেননি। তবে হ্যাঁ, কিছু কিছু সাইন ল্যাঙ্গুয়েজ ভাষা শিখতে পেরেছিলেন। নাম্বার 3, মদিনা। রাশিয়ার এই মেয়েটির ঘটনা অনেকটি চিকেন বয়ের মতো। মদিনা জন্মের পরই তার বাবা তাকে এবং তার মাকে ছেড়ে চলে যান। মদিনার মায়ের বয়স অনেকটাই কম হওয়ার কারণে মদ্যপান থেকে শুরু করে বাড়িতে একা মেয়েকে রেখেই চলে যেতেন, আর মদিনা ওই সময়গুলি কাটাতেন কুকুরের সাথে। কুকুরের সাথে খাবার ভাগ করে খেতেন, তাদের সাথে খেলতেন এবং শীতের সময়ও তাদের সাথে ঘুমাতেন। 2013 সালে সোশ্যাল ওয়ার্কাররা যখন তাকে খুঁজে পায়, মদিনার পরনে কোনো পোশাক ছিল না, হাতে এবং পায়ে হাঁটছিল, ঠিক যেন কুকুর বিড়ালের মতো। ডক্টরসদের দাবি এমনটা বেশিরভাগ সময় হয়ে থাকে যখন বাচ্চাগুলি মানব সমাজ থেকে মাইন্ডটাকে ডাইভার্ট করে অন্য সমাজে নিয়ে চলে যায়। তবে মদিনার মানসিক সমস্যাটা ততটা মারাত্মক ছিল না। নাম্বার 2, কামালা অ্যান্ড আমালা। 1920 সালের ফেরাল চিলড্রেনদের মধ্যে সবচেয়ে বিখ্যাত একটি ঘটনা, ইন্ডিয়ার কামালা অ্যান্ড আমালা কেস। 4 বছর বয়সী এবং 12 বছর বয়সী দুই বাচ্চাকে জোসেফ সিং নামের এক ব্যক্তি পাহাড়ের গুহা থেকে উদ্ধার করেছিলেন। ওই ব্যক্তি যখন তাদেরকে গুহা থেকে উদ্ধার করেছিল, দুজন বাচ্চাকে তিনি এমনভাবে দেখবেন কল্পনাও করতে পারেননি। জোসেফকে দেখে কামালা অ্যান্ড আমালা 4 হাত পায়ে দৌড়াতে শুরু করে, যেটা জোসেফের কাছে খুবই বিস্ময়কর একটি দৃশ্য ছিল। মানব সমাজ এমন হতে পারে তিনি কল্পনা করতে পারেননি। মেয়েটিকে দেখে মনে হচ্ছিল কাঁচা মাংস খেয়েছে কিছু মুহূর্ত আগে, এবং ছেলেটি পশুদের মতো কুকুরে শুয়েছিল।
মানুষের সাথে আলাপচারিতার কোনো আগ্রহ তাদের ছিল না। মানব সমাজ থেকে শ্রবণ শক্তি এবং ঘ্রাণ শক্তি সম্পূর্ণ আলাদা এবং উন্নত। পাহাড়ের গুহা থেকে উদ্ধারের পরের বছরই আমালা মারা যান এবং কামালা যদিও সোজা হয়ে উঠে দাঁড়াতে সক্ষম হয়েছিলেন, তবে 1929 সালে কিডনি ফেলিয়ারে 17 বছর বয়সে তিনিও মারা যান। নাম্বার ওয়ান, মারিনা চ্যাপম্যান। দক্ষিণ আমেরিকার একটি প্রত্যন্ত গ্রামের খুবই অল্প বয়সের মেয়ে মারিনা চ্যাপম্যান। ইনভেস্টিগেশন করে দেখা গেছে মারিনা চ্যাপম্যান 1954 সালে একদল কিডন্যাপার দ্বারা কিডন্যাপ হয়েছিল আর সেই কিডন্যাপার দল তাকে জঙ্গলে ছেড়ে দিয়ে যায়। মারিনা চ্যাপম্যান প্রায় 5 বছর ওই জঙ্গলে কাটানোর পর একদল শিকারী দ্বারা পরবর্তীতে জঙ্গল থেকে উদ্ধার হয়। শিকারির দল মারিনাকে উদ্ধার করার সময় একদল বানরের সাথে দেখতে পেয়েছিল। মারিনা ওই বানর দলের সাথে থাকতেন, তাদের দেওয়া বন্য গাছের ফল, গাছের শিকড় এবং কলা খেতেন, শুয়ে থাকতেন গাছের ছিদ্রে। মারিনা চ্যাপম্যানের সম্পূর্ণ বিষয়টি ইনভেস্টিগেশন করে দেখা গেছে তিনি বানরের সাথে বন্ধুত্ব স্থাপন করতে পেরেছিলেন, কোন ফলে বিষ আছে আর কোনটাই নেই ওই বানর দল তাকে শিখিয়ে দিয়েছিলেন, এমনকি মারিনা বানরের মতো 4 হাত পায়ে গাছে উঠতেও পারতেন। ফেরাল চিলড্রেন শব্দটি নেকড়ে, বানর বা কুকুর দ্বারা বড় হওয়া বাচ্চাদের সাথে তুলনা করা হয়। এই ধরনের ঘটনা খুবই রেয়ার আর দুর্লভ। বাচ্চাদের মানসিক বিকাশ তৈরি হয় পরিবেশের উপর নির্ভর করে। আজকের এই ফেরাল বাচ্চাদের ঘটনা আপনার কেমন লেগেছে আমাদের কমেন্ট করে জানাতে পারেন, একটি লাইক করে আমাদেরকে সাপোর্ট করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ধন্যবাদ।